ইয়ো হবিগঞ্জ যে প্লাবন ভাই, একটা কথা কইতাম হুনিয়ারা হুক্কা, কিরা সম্পর্কে কইতাম তা তো জানি না। আর দুমা দুমা আতিতে আমরা মাতি না, আমরা কাছে কোনো বাটফা টিকতে পারে না। আমরা হইলাম বাংলাদেশের নষ্ট ফাটি সিলেটি, সবার কাছে একটা প্রশ্ন হওয়ার তো কি, সেই বাল্লার সাথে বাল আমরা খারাপ লাগে খারাপ, খানে গুড়া চোর খাইলে বুলে বাফের নাম। আমরা হইলাম ডিজাইনার রেফার ইংলিশ বাংলা মারি রেফ, গান গাইতে গাইতে মুখ আইও সেফ, উড়া দূরে মাথা নাইলে ফুরি যায় কেফ। আর দুমা দুমা আত ফালাই হেডলাইন আই, সিলেট পার্কে যাইতে দেখি ফুরি গো আমরা কই হাই। আমি কইলাম ফুরি গুড়ি আপনি আমার চিনি, ফুরি কয় না চেনা কথা না, পার্ক থেকে বাড়াইও মেন রোড দিয়ে হাঁটলাম সালা, বাক্যটা আমার খারাপ লাগে, গাড়ি লাগিয়ে গেছে জাম, গাড়ি ভিতরে একটি ম্যাম খাইতে আছে আম, মনে মনে কই আর ফাঁসিতে কোনো খাম, হঠাৎ করে কি যে বলো মাথা নাই ঠিক, ডাইন বাউ খেম দিয়ে হারাইল সিদ্দিক, ইংলিশ না বুঝে ফাঁসি আই ইউ কিল, রেস্টুরেন্ট নিয়ে খাওয়াবো তোমায় আমি দিমু বিল, ম্যাম ফেলে উঠতে কয় হোয়াট ইউ মিন, জীবনে ফতমুলা মিন মানে কি তা, আপনি এত সুন্দর খানে আপনার নাম কি মিতা, ম্যাম আমার আবার উঠতে কেন স্পিক ইংলিশ, আমি কলাম ইংলিশ ধরলে মাথায় বলে দিবিস, ইংলিশে গালাগালি দিলে ইডিওর হোয়াটলেস, নাকের মতো বাবুলে গেলাম অনেক হয়েছে বেশ, গুড বাই টাটা করে জায়গা থেকে বাগলাম, এক দৌড়ে বা সাথে দুই গ্লাস পানি খাইলাম, ছেলেতে বলে এরকম মেয়েদের প্রেমে হইল না, কারণ দাঁত ভাঙা ইংলিশ হয়ে বাঁচতে পারতাম না।